সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন কেলেঙ্কারির অভিযোগ হতে রেহাই পেতে ট্রাম্প তার সমর্থকদের নিয়ে এক শোডাউনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিজেকে সবচেয়ে নিষ্পাপ মানুষ দাবি করার চার দিন পরই আদালতে অভিযুক্ত হলেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অনৈতিকভাবে অর্থ দিয়ে যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্প তার আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে $130,000 দিয়েছিলেন। 5 বছর ধরে এই ঘটনার তদন্ত করে ম্যানহাটন জেলা অ্যাটর্নি। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার এ বিষয়ে ট্রাম্পকে অভিযুক্ত করেন নিউইয়র্কের গ্র্যান্ড জুরি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এই মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটাল হিলে হামলা, রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখা, প্রেসিডেন্ট থাকাকালীন বিদেশি দামি উপহার সামগ্রী আত্মসাৎ সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। অভিযুক্ত হলে কি ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি, সে বিষয়ে এখনও পরিষ্কার কিছু বলা হয়নি। আদালতে অভিযুক্ত হওয়ায় যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তবে আগামী সপ্তাহে ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করতে পারে বলে জানিয়েছে তার আইনজীবী। তার আইনজীবী আরো বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক রাষ্ট্রপ্রধানকে অভিযুক্ত করার মধ্যে গর্বের কিছু নেই। এ নজির কেবল শুরু হলো, তবে শেষ না। অপরদিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অভিযুক্ত ট্রাম্প এক বিবৃতিতে এই ঘটনাকে ইতিহাসের সর্বোচ্চ নিপীড়ন আখ্যা দিয়ে বলেন, তাকে নির্বাচন থেকে দূরে রাখতে এই অভিযোগ দেয়া হয়েছে। এদিকে ট্রাম্পের গ্রেপ্তারের সম্ভাবনাকে কেন্দ্র করেই নিউইয়র্ক সহ বিভিন্ন জায়গায় দাঙ্গার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা গ্রহণ করেছে প্রশাসনও। সম্ভাব্য দাঙ্গা ঠেকাতে দেশটির প্রধান প্রধান শহরগুলোতে কড়া পাহারায় রয়েছে নিরাপত্তা বাহিনী। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস আঞ্জেলেস কর্তৃপক্ষ। এছাড়া ট্রাম্প টাওয়ারের বাইরেও পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। যৌন কেলেঙ্কারির ঘটনায় আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হওয়ার ঘটনায় তোলপাড় পুরো যুক্তরাষ্ট্র। দুই চির প্রতিদ্বন্দ্বী সরকারি দল ডেমোক্রেটিক পার্টি এবং বিরোধী দল রিপাবলিকান পার্টি এখন মুখোমুখি অবস্থানে। এর মধ্যে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন পরস্পর বিরোধী। এতে উত্তপ্ত হচ্ছে পরিবেশ। এমন অবস্থায় ট্রাম্পকে গ্রেপ্তার করা হবে নাকি ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করবে, তা এখন দেখার বিষয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।